এলাকার মুসলমান যুবক পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবা জিরা গো, ও মা আমিও তো একটা মায়ের সন্তান যুবক, নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না রে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, এই মাহফিল জীবনের শেষ হয়ে যেতে পারে রে যুবক, কত যুবক হঠাৎ করে মরে গেছে বিদায় নেওয়ার টাইম পায় নাই। অ যুবক আল্লাহর গোলাম, কি নিয়া কবরে রওনা দিছ রে ভাই, আমরা রসুলের আদর্শের কারণে ধ্বংস হয়ে যাই নাই, কেন রসুলের আদর্শের দাঁড়িয়ে রাখো না নামাজ পড়ো না রে যুবক ভাই, তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে কলেজে পড়ে অভাব নাই, তোমার মতো যুবক দাঁড়িওয়ালা আরে আবার পুলিশ বিডিআর চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক আছে অভাব নাই, ড্রাইভারি করে কৃষি কাজ করে অভাব নাই। অ যুবক আল্লাহর গোলাম, এলাকার মুসলমান মা বোনেরা মনটা কি চায় না তুমি একজন আলেমের মা, এ যুবক আল্লাহর গোলাম মনটা কি চায় না তুমি একজন আলেমের মা, ঈদের তিন দিন আগে সন্তান ঢাকা থেকে মোবাইল কল, তিন দিন আগে ডাক দিয়ে মাকে কয় মা গো ঈদের তিন দিন বাকি আছে গো মা, ও মা ঈদের তিন দিন বাকি, আব্বা ঈদের বাজার করছে নাকি, মা বলে না না না, সন্তান বলে মা আব্বাকে বলো ঈদের বাজার করা লাগবে না, আমি 6 মাস পরে আমি ছুটি পাইছি ঈদের, আমি ঈদের বাজার নিয়ে বাড়ি আসবো আগের রাত, মা আমার বাবারে জানায় দাও, আমার বাবারে জানায় দাও, আমার বাবা যেন ঈদের বাজার না করে আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো, মা কত খুশি, স্বামীর ডাক দিয়ে শুনছো তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে আগের রাত, তোমারে বলছি ঈদের বাজার করবা না, মা বড় খুশি হয়ে খবর জানায় আশেপাশের মহিলাদের শুনায় দেয়, শুনছ ঈদের বাজার নিয়ে আসতেছে আমার বাবা ঈদের আগের রাত, ঈদের দিন সন্তান বাজারে গিয়ে মোবাইল করছে, মা বলো মা গো তোমার জন্য কি নিয়ে আসবো গো মা, বলো মা তোমার জন্য কি আনবো, মা ডাক দিয়ে কয় ও সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা, তোর আব্বার জন্য যা পারো তুই নিয়ে আয়, তোর বাবার যদি যা বলে করো তোর বাবার যা পারো নাও, আমি মা আমি কিছু চাই না, আমি চাই তুই আইসা একটা মা বইলার ডাক দিবি আমি খুশি হই, সন্তান তোর বাবার জন্য জামা কাপড় যা পরো নিয়ে, তোর বাবার বড় কষ্ট, তোর বাবার জন্য তুই যা পরো নিয়ে আয় রে সন্তান, আমি মায়ের কিছু লাগবে না, আমি মা চাই তুই আইসা একটা মা কয় ডাক, কারণ তুই জানো না রে বাবা কত রাত্র তোর মা ঘুমাইতে পারে নাই, তোর মায়ায় বইরা কত রাত্র তোর মা ঘুমায় না, তোর চিন্তায় খানাও খায় না রে বাবা, আয় আয় বাবা আয় তাড়াতাড়ি আয়, আমি মা তোর জন্য পাগল পথে দিয়ে তাকায় আছি রে বাবা, এই ময়দানে অনেকে আসো মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায় ও সন্তান, এই শীতের মধ্যে কত ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, একবারও কি তাকায় দেখছো, মা বাবার কবরে একটা বালিশ নাই বিছানা নাই, কত কষ্ট করে তোদের লালন পালন করেছে মা বাবা, ওই মা বাবার জন্য কি একটু দয়া হয় না রে সন্তান, অহংকারী করো রে বাবা, সন্তান ঈদের আগের দিন রাত চান রাত্রে সন্ধ্যাবেলা বলে মা রাত 1টার মধ্যে আমি বাড়ি আসবো, টেনশন করবা না গো মা, ঈদের বাজার নিয়ে গাড়িতে উঠলাম, মা বড় খুশি আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, মা ঘুমায় না আনন্দে আত্মহারা, ছেলের বাবারে খানা দিয়া বাবারে ঘুম পড়ায় দিছে, স্বামী ঘুমাও মা ঘুমায় না, মা স্বামীর কিনারায় বৈশা বৈশা বাতি জ্বালায় ঘড়ির দিকে তাকায় আছে, 10টা বাজে গেছে 11টা বাজবে 12টা একটা আমার সন্তান দরজায় এসে মা বলে ডাক, মা পথের দিকে কান সজাগ করে বসে আছে,
কখন সন্তান মা বলে ডাকবে, মা খানাও খায় না, বাবার সাথে একত্রে খাওয়া। মা আজকে বালিশে শোয়, কেমন যেন মায়ের ঘুম আসে না, ভালো লাগে না। মা বারবার ঘড়ির দিয়ে তাকায়, একটা বাজলে সন্তান আসবে, কিন্তু না না, আধা ঘন্টা বাকি আছে, একটা বাজার মা বসে আছে, সন্তান এসে ডাকবে না। একটা বেজে গেছে, সন্তানের ডাক নাই, মা অপেক্ষা করে, দেখি সন্তান একটু যানজট হতে পারে, আসতে দেরিও হতে পারে। মা আধা ঘন্টা বসে অপেক্ষা করলো, দেড়টা বেজে গেল, খবর নেই। ঘড়ির কাঁটা ঘুরা যখন দুইটার কাঁটায় চলে গেল, খবর নেই। মা এখন মনটা জানি কেমন কেমন লাগতেছে, মা অস্থির অস্থির ভাব। ঘড়ির কাঁটা ঘুরা ঘুরা যখন তিনটার কাছে চলে গেছে, মা আর সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে বলে, স্বামী উঠো, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার বাবার একটু মোবাইল করো, এখনো কেন আসলো না, দুই ঘন্টা হয়ে গেল। বাবা বারবার কল দেয়, ঋণ হয় রিসিভ হয় না, বারবার কেটে যায়, আবার দেয় রিসিভ হয় না কেটে যায়। বাবা বারবার কল করতেছে, রিসিভ হয় না, কেটে যায় কেটে যায়। বাবা এখন অস্থির হয়ে গেল, মা অস্থির। বাবা ঈদের বাজার নিয়ে আসবে, অ মুসলমান যার মা নাই সে বোঝে, মা কেমন রত্ন, কেমন রত্ন রে বাবা। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কপাল পড়া হয়ে গেছে রে। ওই মা বাবারে কবরে রেখে গুনাহ করে, মা বাবারে কষ্ট দাও। বাবায় মোবাইল করে, ধরে না ধরে না, হঠাৎ করে স্ত্রী কয়, আবার দাও আবার দাও। আবার যখন বাবা কল করলো, হঠাৎ করে রিসিভ হয়ে গেল। বাবা কেমন যেন একটু খুশির ঠেলায় কয়, কে বাবা, কই কই। মোবাইল কানে লাগায় দেখে, ও চেনা কণ্ঠের আওয়াজ। বাবা ডাক দিয়ে কই, কে তুমি, বলে তুমি কে, মোবাইল করছো, বলে মোবাইল ওয়ালার দাও, আমি মোবাইল ওয়ালার বাবা। ডাক দিয়ে কই, পুরো রে এখনো তুই ঘরে ঘুমা রইছো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে আয় আয় আয়, তোর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা একটা চিৎকার মেরে মোবাইল ফেলায় বেহুশ হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে দরজা ভেদ করে বাইরে লাফ দিয়ে কয়, তোরা কই, আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, আয় আয়, আমি আগে আনতে যাই। মা দৌড়ায়, স্বামী ডাক দিয়া কয়, ও বিবি দাঁড়াও। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমারে ডাকবা না, আমার সন্তান ঈদের বাজার যতক্ষণ পর্যন্ত আনবে না, আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় যাব না। বাবা অ্যাম্বুলেন্স দিয়া তাড়াতাড়ি দৌড়ায়, লাল পতাকা লাগাইয়া বাঁশি বাজায় যখন বাড়িতে রওনা হয়ে গেল সন্তানের লাশ নিয়ে। বাড়ির দরওয়াজায় যখন বাঁশি বাজতেছে লাল পতাকা, মা তো পাগলের মতো ঘুরে, ঘুরতে ঘুরতে যখন বাঁশির আওয়াজ পেয়ে দরজায় মা দৌড়ায়, কয়, তাড়াতাড়ি গাড়ি থামা, আমার সন্তান কই, ঈদের বাজার কই। গাড়ির পেছনের ডালা উঠাইয়া মা একটা লাফ দিয়া বাক্সটা খুইলা, ওই কাপড় সহ বাচ্চা ধরে ধরে কাঁদে আর কয়, বাবা তুই কি এই বাজারের খবর শুনাইছো, বাবা ঈদের বাজার কই, এই নাকি আমার ঈদের বাজার, এই নাকি ঈদের বাজার, এই নাকি ঈদের বাজারের খবর শুনাইছো। মা লাশটা নিয়ে কাঁদে আর কয়, দেখ আমার বাবার ঈদের বাজার। মা এমন পাগল, বেউসায় বেউসায় আজ পর্যন্ত সন্তান মা পাগলের মতো ঘুরে, কোন ডাক্তার মাকে আর সুস্থ করতে পারে। ও এলাকার মুসলমান, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দারানের মা বোনেরা, আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানির বড় দাম, বড় দাম। কেয়ামতের ময়দানে জাহান্নাম আসবে গুনাহগারদের তালাশ করার জন্য, আল্লাহ পাক বলবে একটু পানি ছিটায় দাও, পানি ছিটায় দাও। যখন পানি ছিটায় দিবে, জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে, কিসের পানি এটা কি কুদরতের বলে, না না, গুনাহগার বান্দার চোখের পানি তখন ওখানে কাজে লাগে। ও নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, আমার আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন আরাম করে দিবে। ও মুসলমান, সবাই তো মারা যায়, আমিও মরবো, আপনিও মরবেন, কি নিয়া কবরে যাইতেছে।
নবীর আদর্শটা আজকে থেকে তওবা করে ওয়াদা করেন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। কারণ আমার নবী বলেন ওই উম্মত জান্নাত পাবে না যে আমারে মানে না। সাহাবায়ে কেরাম বললেন কারা মানে না? নবী বললেন যারা আমাকে আমার আনুগত্য করে না, সুন্নাত মানে না তারা মানে না। ও মুসলমান, যারা সুন্নাত মানে তারা নবী মানে তারা জান্নাত পাবে। ওয়াদা করো, দাঁড়িয়ে আর কাঁদবা না, নামাজ ছাড়বা না, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ জারি করে দাও, আল্লাহর কাছে দোয়া করো, রসুলের আদর্শের বাইরে কোন আদর্শ নাই, যে আদর্শ মানলে মানুষ সভ্য হবে, একমাত্র রসুলের আদর্শই পারে মানুষকে সভ্য জাতি বানাতে। অতএব আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাহফিল কবুল করে নাও, আয় আল্লাহ নবীর আদর্শে আদর্শবান বানায় দাও, আয় আল্লাহ ঘরে ঘরে নেককার সন্তান বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও। আল্লাহ পাক আমাদের দীর্ঘ নেক আয়াত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قل إذا كلا প্রাণ ভরে মা বাবার জন্য অন্তর খুলে দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতা হামকো তেরে রাহ কি তরফায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া, বেগুনাহ না গুজস্ত বর্মা সাআতে, বাহুজুরে দিন না কর দন্তাতে। اللهم انك عفو تحب العفو فاعف عني يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اني اعوذ بك من زوال نعمتي اللهم اني اعوذ بك من زوال نعمتي اللهم اني اعوذ بك من زوال نعمتي اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله غفر لنا সকল দোকানওয়ালার দরজা বন্ধ হয়ে গেছে, আয় আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ হয় নাই গো আল্লাহ, আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক ভিক্ষার জন্য খালি হাতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে গো আল্লাহ, আমরা কেউ খালি হাতে আসি নাই, গুনার একটা বোঝা নিয়ে আসছি গো আল্লাহ, আপনার মতো মায়ার আল্লাহ দয়াময় আল্লাহ কেউ নাই কেউ নাই কেউ নাই, আয় আল্লাহ দয়ার নজরে আমাদের সকলের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন কোনো লাভ হবে না গো আল্লাহ, আয় আল্লাহ যদি ক্ষমাও করে দেন আপনার কোনো ক্ষতিও হবে না গো আল্লাহ, আয় আল্লাহ দয়ার নজরে আমাদের মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ, আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ক্ষমা করে দেন আল্লাহ, সহি তরিকায় আদর্শে রসুলের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ টাকা পয়সা পরামর্শ দিয়ে মাহফিলের যারা আয়োজন করেছেন কবুল করেন আল্লাহ, নাজাত হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ, মা বন্দরে পর্দা নিশিনা আবেদা জাহেদা বানায় দেন আল্লাহ,
ছেলে সন্তান গুলো দিনদার বানায় দেন আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে ইখলাস পয়দা করে মিল মহাব্বত দান করেন আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ, কোটি 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 গুণে বাড়ায় মায়ার নবীজির ওজম বরকে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম সুয়াদায়ে কেরাম আউলিয়া কেরামদের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ, দেশের জন্য স্বাধীনতার জন্য ভাষার জন্য ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ, জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ এ দেশ নাস্তিক মুক্ত দেশ বানায় দেন আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ, উস্তাদ ছাত্র ইমাম মুক্তাদি খাদেম মুয়াজ্জিন কমিটি মহোদয় সবাইকে কবুল করেন আল্লাহ, হালাল বরকত রিজিক দান করেন আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা নবীজির সিনা আমাদের মাফ করে দেন, কোরআন ও হাদিসের এলেমের নূর সিনা দান করেন আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ, সুস্বাস্থ্য দান করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা মাহফিল কবুল করে ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ, আয় আল্লাহ উলামায়ে কেরামরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, আমার যুবক ভাইরা হাত তুলেছেন, ছোট ছোট বাচ্চা তলে বলেলেন, মা বোনেরাও হাত তুলেছেন আল্লাহ, কারো হাত খালি ফেরত দিয়ে না গো আল্লাহ, বহু দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে খরচ করে আসছে গো আল্লাহ, শুধু আপনার মহব্বতে গো আল্লাহ, আপনি যদি ফিরায় দেন আল্লাহ যাওয়ার কোনো পথ নাই গো আল্লাহ, আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ, আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াতে নিরাপদে সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের মতো অপরাধী গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ নবীজির ছিলায় সকলের গুনাহগুলো মাফ করো, আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ, আয় আল্লাহ মেহরবানি করে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ, আয় আল্লাহ বয়ান শেষ দোয়ার পরে যার যার ঘরে সবাই চলে যাবে, একদল আপনার বান্দারে ময়দানে আছেন যারা ঘরে গিয়ে দেখবে মা এখন অপেক্ষা করে ঘুমায় নাই সন্তানের মা, আর একদল আপনার বান্দার আছে ময়দানে যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায় আর বলে ও সন্তান আমি মা কত কষ্ট করে তোরে বড় করেছিলাম, আস্তে আরামে খাও আর ঘুমায় একটু কি মনে পড়ে না রে সন্তান, আয় আল্লাহ আবার নবীও বড় এতিম মা নাই বাবা নাই, ওই এতিম নবীর উম্মত এতিমের মতো হাত তুলেছেন, আয় আল্লাহ কে যেন ভাই হারায় এক অসহায়, কে যেন ছেলে হারায় অসহায়, কেউ যেন বিবি হারায় অসহায়, কে যেন স্বামী হারায় অসহায়, কে যেন সন্তান হারায় অসহায়, আয় আল্লাহ সকল কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন, আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ, অসুস্থতা দূর করে সুস্থতার জিন্দেগি দান করে, আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই কেউ নাই, পরিপূর্ণ সুস্থ স্বাস্থ্য দান করেন আল্লাহ, কণ্ঠ স্বাস্থ্য সুন্দর সুস্থ বানায় দেন, আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বানায় দেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের এলমের নূর সিনায় দান করেন আল্লাহ, আয় আল্লাহ দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ, সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, আয় আল্লাহ নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, গুনার দিকে যদি তাকাই হাত তুলতে বড় লজ্জা পাই,
আয় আল্লাহ এই ময়দানে আপনার একজন বান্দার হাত কি পছন্দ হয় না গো আল্লাহ? এত বড় বড় আলেম, এত বড় বড় আপনার গুলাম, বড় বড় আছে, ছোট বাচ্চারাও আছে, কবুল করে নেন। আয় আল্লাহ আমরা আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা পাইলাম না গো আল্লাহ, আপনার কি একটু মায়া হয় না গো আল্লাহ, আমাদের আপনি তারাই দিয়েন না গো আল্লাহ, নবীজির উম্মত হিসাবে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আয় আল্লাহ জাহান্নামের ভয়ে চোখে পানি দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, আমাদের সকলের খাঁটি মনে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের তওবা করার তৌফিক দান করেন, কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করেন আল্লাহ, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাটি তওবা করি না, সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকাইয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দার কি উপায় হবে? হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ সকলের উসিলা আমাকেও মাফ করেন আল্লাহ, আয় আল্লাহ স্বাস্থ্য সুন্দর সুস্থ বানায় দেন আল্লাহ, আমাদের ভিতরে অনেকে অসুস্থ পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ, ঘরে ঘরে কোনারের আওয়াজ চালু করে দেন আল্লাহ, সকলের নেক নিয়াত গুলো পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، آمين 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 برحمتك يا أرحم الراحمين.